Good morning everyone, I hope you guys are doing absolutely fine. Welcome back to this channel to our new blog. তো আজকে দিনটা শুরু করলাম ছাদ থেকে, আর রোজকার মতো কালকে ঘুমাতেও অনেকটাই লেট হয়ে গেছে, তার কারণ কালকে একটা নতুন ওয়েব সিরিজ দেখতে বসেছিলাম, দাহার বলে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল, অনেকদিন আগে রিলিজ করেছে সিরিজটা, অনেক শুনছিলাম এটার ব্যাপারে, আমার এখনও দেখা হয়ে ওঠেনি, অবশ্যই তোমরা হয়তো এতদিন দেখেও নিয়েছো। তো এত ভালো লাগছে না স্টোরিটা, ইটস আ পারফেক্ট ব্লেন্ড অফ গুড ডিরেকশন, অ্যাক্টিং অ্যান্ড স্টোরি লাইন। তো অনেকদিন পর একটা ভালো ওয়েব সিরিজ দেখতে বসেছিলাম, তো লেট হয়ে গেছে রাতে একটু ঘুমাতে, তো আজকে সকাল সকালও দিনটা একটু লেটই স্টার্ট করলাম, কিন্তু আজকে একটা ভালো জিনিস হলো যে সকাল সকাল ওঠে নিজের জন্য একটু স্পেসিফিক্যালি মর্নিং টাইমটা নিজের ছাদে পাওয়া গেছে। তার কারণ হলো আজকে মার্কেটিংয়ের চাপটা নেই, অন্যদিন সকালে ওঠে মার্কেটিংয়ে দৌড়াতে হয় আগে, কারণ কালকে অলরেডি ব্রেকফাস্ট আর লাঞ্চের আইটেম কালকে অলরেডি আনা হয়ে গেছিলো। তো এনিওয়ে এখন একটু সময় কাটাবো, আর একটা বর্ষার ওয়েদার মেঘগুলো ভেসে যাচ্ছে, কিন্তু বসে থাকতে এমনিই ভালো লাগে। তো চলো একটু বসে সময় কাটাই, দিনটাকে শুরু করলাম, সাথে ব্লগটাকেও স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। যে কোনো মেডিটেশন সেশনে বা সেলফ হিলিং সেশনে দেখবে সবসময় একটা জিনিস বলা হয় যে ট্রাই টু স্পেন্ড সাম টাইম উইথ ইয়োর সেলফ, মানে দিনের যে কোনো একটা সময় নিজের সাথে কিছুক্ষণের জন্য স্পেন্ড করতে, কারণ সেই সময় শুধু তুমি তোমার সাথেই থাকো, সেখানে কোনো মানুষের অপিনিয়ন থাকে না, সেখানে কোনো মানুষের থটস থাকে না, সেখানে শুধু তুমি তোমার সাথে কথা বলো, তুমি কারেন্টলি কোন স্টেটে রয়েছো সেগুলো তুমি ভালোভাবে জাজ করতে পারো, থটসের ক্ল্যারিটি আসে এটার থেকে। এটা আমার জন্য তো ইমেন্সলি হেল্পফুল হয়েছে যে নিজের সাথে সবসময় একটু টাইম কাটানো আমি চেষ্টা করি, তাতে অনেক কিছু যেগুলো মাইন্ডে অনেক সময় ঘুরতে থাকে, যেগুলোকে আমরা সাইডে সরিয়ে রাখি যে পরে কখনো ভাববো, সেইগুলো ভাবার সুযোগ হয়, আর এটা খুব ইমেন্সলি হেল্প করে। তোমরা ট্রাই করতে পারো, আই হোপ তোমাদের জন্য হেল্পফুল হবে। তো দিনটা তো শুরু করলাম, আর এত সুন্দর একটা ওয়েদার না, গরম নেই সেরকম, এই টাইমটা বেস্ট কাটলো সকালটা আমার আজকে, উইকেন্ডটা একটু স্লো নোটেই স্টার্ট হলো। তো অনেক কিছু রয়েছে আজকে সারাদিন, মোটামুটি বাড়িতেই কিছু রান্নাবান্না স্পেশাল কিছু প্ল্যান হয়েছে, তো সেই সবগুলো রয়েছে, কালকে একটু বাইরে যাওয়ার আছে, কিছু কাজও রয়েছে সাথে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো সব মিলে উইকেন্ডটা ভালোভাবেই স্টার্ট হলো, দেখা যাক, আই হোপ একটা ভালো উইকেন্ড কাটতে চলেছে। এখন নিচে যাবো, একটু ব্রেকফাস্টও করবো, এবার খিদে খিদে পাচ্ছে, প্রিয়া একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাবে বলেছে আজকে, একটু ড্রাই ফ্রুট শেক বানানোর প্ল্যান আছে আমাদের, তো চলো দেখি ওকে একটু হেল্প করবো, আর একটু জমিয়ে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি। গুড মর্নিং এভরিওয়ান, তো সকাল সকাল আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানালাম, ড্রাই ফ্রুট শেক আর সাথে রয়েছে ব্রেড বাটার। তো আজকে সকালটা একটু হেলদি ব্রেকফাস্ট দিয়ে আমরা স্টার্ট করলাম, না সকালটা একটু হেলদি থাক, কারণ হচ্ছে লাঞ্চে আমাদের একটা স্পেশাল আইটেম আজকে রান্না হতে চলেছে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আপাতত আজকে এত সুন্দর একটা হেলদি হেলদি ব্রেকফাস্ট বানিয়েছি, সেটা আগে কমপ্লিট করি। দারুণ দারুণ হয়েছে, দারুণ টেস্টি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমাদের খুব তাড়া থাকে, আর তার মধ্যে যদি তোমরা হেলদি ব্রেকফাস্টের আইটেম চাও যে না একটু জলদি জলদির মধ্যে একটু হেলদি ব্রেকফাস্ট করব আর খুব চট জলদি আর কি, তো সেরকমই এরকম কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে নিতে পারো, দারুণ হয়েছে খেতে, ফার্স্ট টাইম আমি বানালাম, সিরিয়াসলি অসাধারণ, একটা পেটও ভরে যাবে আর হেলদির জন্য খুব ভালো, আর তার সাথে ব্রেড বাটারও করেছিলাম, জমে গেল ব্রেকফাস্টটা, দারুণ। তো ঘড়িতে অলমোস্ট 12:30 মতো বেজে গেছে, আর ওদিকে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা করে আছে, তো আজকে বাড়িতে মা বাবা আসার কথা আছে, তো আসবে হচ্ছে একদমই লাঞ্চ টাইমে, কারণ একদমই হাতে সময় নেই, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে আর এসে কিছুক্ষণ থাকতেও পারে না। তো আমি অনেকদিন যাইনি, প্রায় মাসখানেক মতো আমার যাওয়া হয়ে ওঠেনি বাড়ি, আর ওরাও আসেনি, মাঝে বোন এসেছিলো, আমরা মন্দারমণি গিয়েছিলাম, তারপরও কয়েকদিন এখানে এসেছিলো, বাট আজকে আবার বোন আসতে পারবে না, কারণ আজকে বোনের অফিস আছে সেই জন্য। তো বললাম মা বাবাকে, তোমরাই চলে আসো, ঠিক আছে ওনার অন্যদিন আসবে। আজকে লাঞ্চে একটা স্পেশাল আইটেম বানানো হচ্ছে, অ্যাকচুয়ালি সঞ্জয় কালকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো এই বর্ষের ফার্স্ট টাইম বাড়িতে বানানো হবে আজকে ইলিশ মাছ, তো ইলিশ মাছটা দিয়ে দেখি ভাপা বানানোরই ইচ্ছা আছে, স্পেশাল আইটেম মানে ইলিশ মাছ আমরা সবাই খেতে ভালোবাসি, আর
এই সিজনের ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না হবে আজকে, তো সেটা আমি বানাবো। আর মা বললো তাহলে একটু সবজি ফবজি তাহলে কি করা যায়, বা সবজি মিন্স আমি সেরকম কিছু সবজি খুব একটা পারি না, তো মা বললো তাহলে পুঁই শাক করলেও হয়। অ্যাকচুয়ালি বাড়িতে গাছ লাগিয়েছে পুঁই শাকের, তো পুরো মনে হচ্ছে সে বেয়ে বেয়ে পড়ছে পুঁই শাক, বিশাল বড় বড় হয়েছে পাতাগুলো, তো পুঁই শাক খাওয়া হয়নি। প্রায় দিনই মা বলে যে এই আজকে পুঁই শাক করলাম, বাড়ির পুঁই শাক খুব ভালো খেতে। আমি বললাম ঠিক আছে, তাহলে ইলিশ মাছের মাথাটাও আছে, তুমি তাহলে পুঁই শাকটা নিয়ে আসো, এখানে এসে রান্না হবে। প্রিয়া ব্যস্ত হচ্ছে স্পেশাল আজকে আমাদের লাঞ্চ বানানোর জন্য, আর স্পেশাল লাঞ্চের স্পেশাল আইটেম আজকে আমাদের ডিম ভর্তি ইলিশ মাছ। আর কালকে এত ভালো একটা ইলিশ কিনেছি, আমার মন ভরে গেছে, এখন দেখে তো ভালোই লাগছে, খেতে আমার মনে হচ্ছে ভালোই হবে। একদম মানে খুবই ভালো, যেমন ইলিশের সাইজ হয়েছে আর তার সাথে ডিম ভর্তি, মানে ডিম ভর্তি ইলিশ আমাদের খেতে দারুণ লাগে। আর ফার্স্ট মানে এই বছরের প্রথম ইলিশ এনেছে, সেটা আবার ডিম ভর্তি, আমি তো দেখে যা মন খুশ হয়ে গেছে। আর আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা রেখে দিই, তো আজকে বানাবো। আর মাছের সাইজ দেখো বেশ বড়ই পেয়েছি, মানে 1 কেজি 300 মতো ইলিশটা ছিল, দেখে এত ভালো লাগলো এটা নিতেই হবে। দারুণ এনেছি ইলিশ মাছটা, তো মাথাটা দিয়ে হবে হচ্ছে পুঁই শাক, আর এই কিছু পিস দিয়ে হবে হচ্ছে ইলিশ মাছের ভাপা, তো সেগুলোই এখন মোটামুটি রেডি করছি। এখানে মাছটা তো রয়েছে, মাছটা দেখে যাচ্ছে মনে হচ্ছে কিছু বলার নেই, কখন মানে রান্নাটা হবে আর খাবো এরকম ব্যাপার। যাই হোক, তো তার সাথে এখানে দেবো হচ্ছে যেটা ভাপাতে লাগবে কাজু, দু রকম সর্ষে আছে, আর এখানে রয়েছে পোস্ত, আর রয়েছে কাঁচা লঙ্কা, আর তো একটু কাঁচা তেল, নুন, হলুদ এগুলো তো লাগেই। তো এই দিয়ে এখন ইলিশ মাছে বেশি কিছু লাগে না, একটু সর্ষের তেল, একটু সর্ষে বাটা, আর একটু পোস্ত এসব দিয়ে বাটা, আর কাঁচা লঙ্কা, আর কিছু লাগে না, একদম জমে যাবে। আর ইলিশ থাকলে আর কিছু লাগেও না সাথে, এমনি ভাত উঠে যাবে। তো এদিকে মা অলরেডি চলে এসেছে, আর এসে হচ্ছে এদিকে রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছে, যেটা বললাম এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই সবজিটা বানানো হবে। এর মধ্যে রয়েছে যে পুঁই শাক, পটল, আলু, এই সমস্ত কিছু একবার বয়েল করে এনেছে। আর এই সবজিটা হচ্ছে আমার বাড়িতে সবজিটা বলতে পুঁই শাক, পুঁই শাকটা এমন ভাবে হয়েছে চারিদিকে লতায় পাতায় একবারে পুরো ভরে যাচ্ছে জানলার জন্য, কেটে কেটে মানুষকেও দিই, আবার নিজেও খাই, ওদের জন্য বাড়ির পুঁই শাক আমরা না নিয়ে আসো, ভালো লাগে না। রান্নাটা আগে জলদি জলদি হওয়ার অপেক্ষা, আর এদিকে যে ইলিশ মাছের ভাপাটা বসিয়েছি, ও দারুণ একটা গন্ধ বেরিয়েছি, জাস্ট ফাটাফাটি একদম। তো এটা আর একটুখানি হলেই এটা রান্না কমপ্লিট, আর এদিকে মা সবজিটা করে দিলেই মোটামুটি ডান। স্নান টান করে পুজো তো একদম কমপ্লিট, আর ঘড়িতে অলরেডি 2:30 বাজে, আর পেটের ভেতর ছুঁচো তো ডন মারছে, আর বাড়িতে হয়েছে ইলিশ, আর ওয়েট করা যাবে না। আর এই যে ভাপাটা হয়েছে, একটা অসাধারণ স্মেল বেরিয়েছে, মানে মোমো করছে জাস্ট, তার সাথে একটু উপরে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, আর গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আগে যদি লাঞ্চটা আজকে কমপ্লিট করি, একটু আরাম করে আগে একটু ইলিশ মাছ ভাত খাই, আর তার সাথে ওয়েদারটাও ভালো আছে, একটু বৃষ্টি হলে আরও জমে যেত। তো যাই হোক, আগে লাঞ্চটা কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো ঘড়িতে এখন সন্ধে প্রায় 6:30 মতো বাজে, তো লাঞ্চ টাঞ্চ করার পর আমি বসেছিলাম একটু আড্ডা দিতে, যদিও আড্ডা হয়নি, কারণ মা বাবা বললো ঠিক আছে আমরা কাছেই তো বাড়ি, বললো তোরাও রেস্ট নে, ঘুমা, আর আমরাও যাই বাড়ি গিয়ে একবারে ঘুমাবো। তা আমি ঠিক আছে তাহলে, তো তারপর আমি আর সঞ্জয় বসেছিলাম একটা সিরিজ দেখতে, বাট সিরিজটা কিছুক্ষণ দেখার পর সঞ্জয়ের প্রচণ্ড ঘুম পেলো, আর আমারও একটু টায়ার্ডও লাগছিলো। আমি ঠিক আছে বন্ধ সন্ধ করে দিয়ে, সঞ্জয় তো একদম লম্বা ঘুম দিয়ে দিয়েছে, এখনও ওঠেনি, তো আমার ঘুমটা খুব একটা হয়নি, ওই আর কি ঘুম ভেঙে ভেঙেই গেছে। তারা না ঠিক আছে ওঠা যাক, তো অলমোস্ট সন্ধেও দেখছি হয়ে গেছে, চারিদিকে শাঁখের আওয়াজ, পর্দাটা সরিয়ে দেখলাম জানলার যে না সন্ধে হয়ে গেছে, তো উঠলাম, উঠে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে একটু সন্ধেটা দিয়ে দিলাম, আর এখন বসিয়েছি আমাদের দার্জিলিং টি, যেটা আমরা সকাল সন্ধে খেয়ে থাকি, মাঝে মধ্যে আর কি চা কফি হয় আর কি, দুধ চা বা কফি, তো আজকে দার্জিলিং টিটাই বসিয়েছি। আমরা আপাতত এখন জলটা গরম হচ্ছে, চা পাতাটা দেবো, আর হয়ে গেলে তারপরে সঞ্জয়কে ডেকে তুলবো। তো এই হচ্ছে সেই রোস্টেড দার্জিলিং টিটা, যেটার প্যাকেটটা খোলা হয়েছে, বাট সেটা এখনও অবধি মানে আমার ঢালার সময় হয়ে ওঠেনি, এখন এই প্যাকেট থেকেই আমাকে ইউজ করতে হবে, তারপরে এটাকে আমি বক্সে ভরবো।
তো এখানে চা বানিয়ে নিয়ে এলাম গরম গরম, আর এদিকে এসে দেখি সঞ্জয় অলরেডি উঠে পড়েছে। তো ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুমটা খুব দরকার ছিল, মানে হঠাৎ করে সিরিজ দেখতে দেখতে না মানে এরকম করে চোখ লেগে গেছে, তারপরে টিভি চলছে, তো যাই হোক টিভিটা বন্ধ করে একটু প্রপারলি ঘুমালাম, ঘুমটা দরকার ছিল, ঘুম পাচ্ছিল তো। এখন পিয়া চা বানিয়ে এনেছে, বাট চাটা কিন্তু আজকে ওর বানানোর কথা ছিল, সন্ধ্যের চাটা আমি ভেবেছিলাম আজকে বানাবো, কিন্তু উঠতে উঠতে এতটা লেট হয়ে গেল, তার মধ্যে দেখছি ওই বানিয়ে নিয়ে চলে আসছে, আমার ভালোই হলো, একটা কাজ কমে গেল। যাই হোক চাটা এখন খাই, চাটা খুব দরকার ছিল। আজকে ইলিশ মাছটা বলো কেমন খেলে? ইলিশ মাছটা দারুণ ছিল, মানে আমি অনেকদিন বাদে এরকম একটা ইলিশ কিনেওছি নিজে, আর রান্না করা এতটা ভালো হয়েছিল খেতে। তো আগে কয়েকবার ইলিশ এনেছি, কিন্তু এত বড় সাইজের ইলিশ এখানে পাওয়া যেত না, আর এর আগে আনাও হয়নি, বাট এইবার এত মানে 1 কেজি প্রায় 250-300 গ্রামের মতো ওজন ছিল, আর মাছটা এতটাই ভালো। কিন্তু হ্যাঁ একটু ডিম ছিল, আমি ডিম বারা দেখি, ডিম বারা ইলিশ ভালো লাগে খেতে, ডিম করে যে মাছের ডিম ভালো লাগে, ইলিশ মাছের স্পেসিফিক্যালি, তো ওর জন্যই ডিম বারা এনেছিলাম। মাছের পিস গুলো যা বেরিয়েছিল, আর এত ভালো ভাপাটা হয়েছিল, মানে দারুণ ভাপাটা অসাধারণ, অনেক দিন বাদে জমিয়ে যা ইলিশ ভাত, প্রথমবার ইলিশ আমাদের বাড়িতে এলো, বর্ষার প্রথম এই বছর, বর্ষার প্রথম ইলিশ, কিন্তু দারুণ ছিল, সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, মা বাবারও খুব ভালো লেগেছে। অলরাইট এভরিওয়ান, এখন ঘড়িতে 8:30, আমি বসেছিলাম ব্লগটাকে এডিট করতে, সকাল থেকে এখন অবধি যতটা ব্লগ হয়েছে একটু জুড়ে রাখলাম, একটু এডিট করে রাখলাম, যাতে কাল সকালে কমপ্লিট করে তাড়াতাড়ি লাইভ করে দিতে পারি, যাতে তোমরাও দেখতে পাবে ব্লগটা। তো এই একটা কিন্তু কাজ, মানে ব্লগ করার সাথে একটা সময় করে ব্লগটাকে এডিট করে সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করে তোমাদের কাছে পৌঁছানো অবধি একটা পুরো ব্লগের কাজ থাকে, তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয় ততই ভালো, কারণ প্রত্যেকটা দিনের ব্লগ তার পরের দিনে গেলে ভালো লাগে, কারণ তোমরা আপডেটগুলো সিকোয়েন্সিয়ালি পেতে থাকো। আমি সেটাই বলছিলাম প্রিয়াকে যে শুধু ব্লগ করা আর সেটাকে পুরো কমপ্লিট করে আপলোড করে প্রসেসটাকে কমপ্লিট করার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, ভিডিও করা তো ইজিলি যায়, কিন্তু সেটাকে ইকুয়ালি মানে প্রেজেন্টেবল ওয়েতে তোমাদের কাছে পৌঁছানোটাও একটা বড় কাজ, সেটার জন্য একটা টাইম বের করতে হয়। বলছিলাম না যে এত কাজ থাকে, সেগুলোকে এক এক করে ফিনিশ করতে করতে পুরো দিনটাই কমপ্লিট হয়ে যায়, তো আজকেও মোটামুটি অলরেডি এখন ঘড়িতে 8:30, তো ব্লগটাকে নিয়ে বসেছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেকটা এডিটিং, জাস্ট কিছু মিউজিকের পোর্শন বাকি আছে, সেগুলো সকালে করে আমি জাস্ট ব্লগটাকে লাইভ করে দেবো, তাই হোপ তোমাদের ভালো লাগবে। আর আজকের দিনটা মোটামুটি বাড়িতেই কেটে গেল, সকাল থেকে ওই টুকটাক এদিক ওদিক একটু গিয়েছিলাম ছোটোখাটো কাজের জন্য, আর তাছাড়া বাড়িতেই মোটামুটি দিনটা কাটলো। আর এই ব্লগটা এডিট করতে করতে আমার হঠাৎ করে খেয়াল হলো যে এটা 158তম ব্লগ আমাদের, এই কবেই যেন আমরা 100 ব্লগের মার্ক কমপ্লিট করলাম, আর সেই স্পেসিফিক একটা ব্লগও আমরা আপলোড করেছিলাম যে আমাদের চ্যানেলে 100টা ব্লগ কমপ্লিট হলো, আর দেখতে দেখতে 50টা ব্লগও কখন কমপ্লিট হয়ে গেলো সেটাও কোনো খেয়াল নেই। সেই জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, কারণ তোমরা কন্টিনিউয়াসলি আমাদের ব্লগ দেখো, কমেন্ট করো, সাপোর্ট করো, অনেকে বলো আমাদের ব্লগ দেখতে ভালো লাগে, তো সেই জন্য সকালে উঠে একটা সবসময় এফোর্ট থাকে যে একটা ভালো ব্লগ আমাদের বানানোর, তো সবসময় সেটা থাকবে, আমাদের ভালো লাগে ব্লগিং করতে, আর সারাদিন যা যা করি আর যা থটস আমাদের আসে সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করি, একটু অন্যভাবে একটু ক্রিয়েটিভ ওয়েতে দেখানোর চেষ্টা করি সারাদিনটাকে, আই হোপ তোমাদের ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে আবার একটা ফ্রেশ নিউ ব্লগে, টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা।